ভাই জাস্ট খেলা হবে, ভয়ঙ্কর 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 লেভেলে খেলা হবে। 7th of June আসছে, বুমেরাং। এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে আজকের 1লা বৈশাখের দিন কিছু একটা বিরাট বড় ধামাকা হবে, এবং সেই ধামাকা বস এসে গেছে বুমেরাঙ্গের অফিসিয়াল টিজার। তো ব্যাপক লাগলো, দুর্দান্ত লেভেলের কিন্তু লাগলো, এবং বাংলায় এইরকম এই লেভেলের একটা কনসেপ্টের কাজ আমরা কিন্তু প্রিভিয়াসলি বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু দেখিনি। এবং জিতদা এই অ্যাটেম্প্ট নিয়েছে, মানে হ্যাটস অফ। টিজারটা কেমন হলো? এক কথায় ব্যাপক লেগেছে, এক কথায় চূড়ান্ত লেভেলের কিন্তু টিজারটা হয়েছে। যেভাবে টিজারটা স্টার্ট হচ্ছে ওই যে সুপার বাইকটা দিয়ে, মানে ব্যাপক লাগছে, ওই সিনটা ব্যাপক কিন্তু লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে তারপর আকাশে কিন্তু বাইকটা উঠছে, ওই সিনটা তো মানে সুপার কিন্তু হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা কিন্তু মোবাইল আবিষ্কার করছে, সেই একটা ফিউচারিস্টিক মোবাইল। এবং তার সঙ্গে সঙ্গে জিতদা এখানে যে সায়েন্টিস্ট, এখানে রুক্মিণী মৈত্র, পরবর্তীকালে এক্স্যাক্টলি কী হবে এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। বাট এখানে রুক্মিণী মৈত্রের কিন্তু একটা ইন্টারেস্টিং রোল কিন্তু থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো যে জিদ্দা সায়েন্টিস্ট হয়ে যেমন ওই সুপার বাইকটা আবিষ্কার করছে, তেমনিভাবে হয়তো একটা হিউম্যান রোবট কিন্তু তৈরি করছে। তার কারণটা হচ্ছে রুক্মিণী মৈত্রের ফার্স্ট যে লুকটা এসছে, তার সঙ্গে সঙ্গে সেকেন্ড যে লুকটা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, সেই লুকটায় রুক্মিণী মৈত্র কিন্তু একটা রোবটের মতো কিন্তু মোটামুটি হচ্ছে কথাবার্তা বলছে। এবং তারপরে রোবটটার মধ্যে একটা ডিফেক্ট তৈরি হয়, এবং কালকে আমরা যে ভিডিওটা দেখতে পেয়েছিলাম সেটাই হচ্ছে মেনলি ওই যে রোবটটার মধ্যে যে ডিফেক্ট হচ্ছে, সেই রকম একটা রোবোটিক্স যে আওয়াজপত্র, সেই রকম কিন্তু আওয়াজপত্রগুলো কিন্তু করছে রুক্মিণী মৈত্রের যে ক্যারেক্টারটা। এবং এটা এখানে হয়তো জিতদা এমন একটা মানে হিউম্যান রোবট হয়তো তৈরি করবে, সেটাকে রুক্মিণী মৈত্রের যে শেপ, রুক্মিণী মৈত্রের মতো যে মতো দেখতে করে কিন্তু মোটামুটি মানে বানাবে, এমনটাই কিন্তু মোটামুটি হতে পারে। এবার দেখা যাক এক্স্যাক্টলি কী হয়, এমনটাই কিন্তু মোটামুটি টিজারটা দেখে অ্যাটলিস্ট মনে হচ্ছে। এবার দেখা যাক কী হয়। এবারে এইটার হিউজ লেভেলে কিন্তু কাস্টিং আছে, জিদ্দা আছে, তারপরে সৌরভ দাস আছে, রুক্মিণী মৈত্র আছে, খরাজবাবু আছে, প্রত্যেকের উপরে কিন্তু সমানভাবে ফোকাস করা হয়েছে এই পার্টিকুলার টিজারটার মধ্যে। একটা গ্র্যান্ড স্কেলে কিন্তু শ্যুট করা হয়েছে, ভিএফএক্সের কাজ যেটুকু আমি দেখতে পাচ্ছি সেটা প্রচণ্ড কিন্তু ভালো লাগছে দেখতে। টিজারটা এক কথায় সুপার হয়েছে, সুপার। এবং এবং হঠাৎ করে টিজারটা আসলো, আমি কিছুক্ষণ আগেই হচ্ছে বাবলির টিজার রিয়াকশন কিন্তু করেছিলাম, এবং জিদ্দা বলবো চূড়ান্ত লেভেলে কিন্তু মোটামুটি এটা একটা প্রমোশন করছে। এবার দেখা যাক এক্স্যাক্টলি এটা কেমন হয়, আমাদের সবার আশা কিন্তু আছে সৌভিক কুণ্ডু কেমন করে এই পার্টিকুলার প্রজেক্টটাকে তৈরি করে, বানিয়েছে কেমন করে। এবং জিদ্দা এখানে দেখতে ব্যাপক লাগছে, এবং সবার লাস্টে যে ডায়লগটা আছে ওইটা বেশ কিন্তু ইন্টারেস্টিং আমার লাগলো। আমার বুমেরাঙ্গের টিজার ব্যাপক লেগেছে, জিদ্দা জাস্ট কাঁপাতে আসছে। এবং তোমরা অবশ্যই কিন্তু দেখো এই বুমেরাঙ্গের টিজারটা, এবং তোমাদেরকে ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।